হঠাৎ করে পদ্মর কি হলো কে জানে, মাথা ধরেছে বলে বোনের সাজ করাতে এলো না। পদ্মর ঘরে তোর বন্ধ, ওর শরীর ভালো নেই মনে হচ্ছে। আমি তো কিছুতে হাত দিতে পারবো না, আমি বরং পুটুকে ডাকি। কেন গো বড় মা, আমি কি পাচ্ছি না বলো? আহ, পারা না পারাতে কথা নয়, ঘরে অন্য বোনেরা নেই বলি এই মেয়েকে তো আমরা শাওরিরা নিয়ে যেতে পারবো না। আর এইসব আচার তো ছেলের বাড়িতে হয়, এখানে তো সবকিছুই উল্টো। কি আর করা যাবে টাউজি, সবকিছু তার মন মতো হয়নি। আমি বরং পুটুকে ডাকছি। পুটু, ও পুটু, তুমি আর হাসিও নেই। পুটু তো শাওরির পথ যায়, ও কি করে যাবে? ছোট কুকি, তুই পারবি না নিয়ে যেতে? দেখ না এই সুযোগে জামাই দাদার কাছ থেকে যদি কিছু আদায় করতে পারিস। সজ্জা তুলে নিতে তো কিছু চাসনি, অবশ্য দেবেই বা কোত্থেকে। টাউজি, এসব কথা এখন থাক। ছোট কুকি নিয়ে যেতে পারবে না। আমি পারবো বড় মা। তোমার কথাতেই কিন্তু মথুর করুণাকে বিয়ে করেছে। দিদির বিয়ে যখন দিয়েছ, সেই সম্পর্কের মর্যাদা কিন্তু ভুলেছে উনি। দিদি চলো চলো এখান থেকে। কিন্তু তুই একা, তুই একা পারবি না? না না, ঠিক হচ্ছে না। কিন্তু ভুটান, তোমার কান্ডি কারখানা তো বুঝছি নে বাপু। বড়জন এলেই না, মেজজন শৌরগড়ে চলে গেল, তো ছোট বোনই তো দিদিকে নিয়ে যাবে নাকি? এতে এত সংকোচের কি আছে? নাকি অন্য কোনো কারণ আছে? অন্য কি কারণ থাকতে যাবে? পদ্মা, ও পদ্মা, করুণাকে তো নিয়ে যেতে হবে, তোকে তো সবাই খুঁজ। পদ্ম, কাত তো জলে পুড়ে যাচ্ছে, এক্ষুনি কপিস বাসাকে খবর পাঠাতে হবে। দাঁড়া মা, আমি এক্ষুনি জল পট্টি দিচ্ছি, দাঁড়া। সুবলা দিদি, ও সুবলা দিদি। ডাক মা, তোমার আদিকে তার প্রয়োজন আমার নেই। ও কি কথা বরকো, কি তুই এখন শত দেখি এত বেশি কথা কইস নি কেন? আমার মুখ দিয়ে খারাপ কথা কওয়াচ্ছ বলো তো? তারপর চারটে বাজে কথা বলে দেবো, সবাইকে গিয়ে বলবে আমি তোমাকে খারাপ কথা কয়েছি। বড় খুকি খারাপ, কিন্তু কেন কথাগুলো কয়েছি সেটা তো কেউ বুঝবে না। চোখের সামনেই তো দেখতে পাচ্ছি, মথুর বাবুকে নিয়ে খুব যত্ন আত্তি হচ্ছে। আর বাকি জামাইরা, তারা তো ফেলনা। মথুর বাবু যেন ভগবান আকাশ থেকে নেমে এসেছে, কিন্তু বাকি জামাইরাও যে জামাই সেটা তো কারুর মাথাতেই নেই। আমি জ্ঞান তো কোনো জামাইকে ছোট হতে দিইনি। সেটা তো দেখতেই পাচ্ছি, চোখের সামনেই তো দেখতে পাচ্ছি তুমি জামাইদের কত মান রেখেছো। নিজ জামাই বুদ্ধিমান, তাই নিজের মায়ের অসুখের দোয়ায় দিয়ে কুমারীকে বাড়ি থেকে নিয়ে চলে গেল। আমার তো সেই কপালও নেই। দেখে দেখে এমন একটা বাড়িতে বেয়ে দিয়েছ, শোরগড়টুকুও করতে পারলুম না। কিছুদিন পর তোমার বড় জামাই নিজের মামার কাছে চলে যাবে, আর আমি তখন এ বাড়িতেই থাকবো। এ বাড়ির একটা কোণে নাটি জ্যাটাকে পড়ে থাকবো। তুমি কি সারাক্ষণ এইসব কথা ভাবো? দেখো তুমি যদি সব সময় এইসব কথা ভাবো তাহলে আমি কি করব, আমি কি বলতে পারি বলো দেখিনি। পদ্ম, তুমি হলে আমার বড় মেয়ে, তোমার মান আমার কাছে সবার আগে। আচ্ছা বড় জামাই কি কিছু কয়েছে? তিনি কইলে তো ওই যেত, তিনি নিজে মুখে কিছু কথার মানুষ, কিন্তু আমি তো বুঝি। কাল রাতে তার মুখ দেখে বুঝে তাকে সুদুলুম কি হয়েছে। মনের মধ্যে থেকে কথাগুলো বার করার চেষ্টা করলুম, তাকে কইলুম বাবু মশাইকে গিয়ে সব কথা কইতে, কিন্তু তার মানে বাঁধলো। সেই যে কাল আমার উপর রাগ করে ঘর ছেড়ে চলে গেল, এখনো ফেরেনি, কোথায় আছে কে জানে। সে কি বলতো, আমি তো কিছু সে কি আর থাকবে কেন তোমাদের, তিনি ঘরে এলেন কি এলেন না এসে চোখের সামনেই তো দেখতে পাচ্ছি। আজ সকাল থেকে করুণার বের ভাত কাপড় হলো, কিন্তু বড় জামাই যে নেই সেই বিষয়ে কারুর খেয়াল নেই, তিনি কোথায় গেছেন যেটাও কেউ জানেনি। সবাই তো মথুর বাবুর প্রশংসা করতেই ব্যস্ত। আমি যে তোমাকে কি করে বোঝাই আত্মা, আমি ছোট কুকিটি নই যে তোমাকে সব বিষয়ে আমার কিছু না কিছু বোঝাতে হবে। তুমি যাও তো এখান থেকে, যাও। সবাইকে গিয়ে মথুর বাবু করুণাকে মান দিচ্ছে, তাকে পেন দাম করতে দিচ্ছে না, এই সবে সাত কাউন কাউকে আমার কাছে তোমাকে থাকতে হবে না। এই তো আর তো কিছুদিন, এরপরে মথুর বাবু ধীরে ধীরে বাবা মশাইয়ের ডান হাত হয়ে উঠবে, আর বড় জামাই যে এতগুলো দিন বাবা মশাইয়ের সঙ্গে ছিল সে পর হয়ে যাবে। আর হবে না বা কেন, বড় জামাই তো কোনো নগ্ন বসটা মেয়েকে বিয়ে করে মহৎ হয়ে যায়নি, তার মানের কথা কে কেন ভাববে। বদ্ধ, তুমি এখন বিশ্রাম নাও, আমি বড় জামাইকে পাঠানোর ব্যবস্থা করছি। আমি স্থির করেছি আমার ডিহি কলকাতার যাবতীয় ব্যবসাপত্র আমি মথুরকে দেখতে বলবো। বলছি তোমরা তো জানো যে তোমাদের মতামত ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিই না, তাই বলছি এ ব্যাপারে তোমাদের কি মত? বাবা জীবন, আগে কারবার আপনার বাবা মশাই, আপনি কাকে কোন দায়িত্ব দেবেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব সিদ্ধান্ত। আমি শুধু বলতে পারি আমার তরফ থেকে কোনো বিষয়ে কোনো আপত্তি নেই। আপনি ঠিকই ভেবেছেন জ্যাঠামশাই, মথুরবাবু এইসব কারবার ভালোই সামলাবে। গড়ের সঙ্গে আমাদের যে কারবার আছে সেটা বুঝতে ওনার বেশি সময় লাগবে না। বাবা রামচন্দ্র, আগে তুমি এখানে, ওদিকে যে পদ্মা বড় অসুস্থ। অসুস্থ? তার গা জ্বরে পুড়ে যাচ্ছে, আমি কবরেজ মশাইকে ডাকতে পাঠাচ্ছি, তুমি একটু কে দেখো বাবা। আগে পদ্ম জ্বর, কিন্তু আমি তো কিছুই, সে তার অসুস্থতার কথা আমাকে কিচ্ছু জানায়নি মা, আমি এখনই যাচ্ছি। নিশ্চয়ই ঠান্ডা লাগিয়েছে, বিয়েতে তো কম অনিয়ম হয়নি। বাবা মাধব, তুমি কবিরাজ মশাইকে ডাকার ব্যবস্থা করো। ঠিক আছে জ্যাঠামশাই। আপনাকে একখানা কথা কইতে এলো, আপনি দয়া করে এক্ষুনি মথুরকে কারবারের ভার দেবেননি। কারবার দেখার জন্য বড় জামাই, মেজ জামাই, মা তো পুরা তো সব রয়েছে, ওদের মনে তো একখানা সুপ্ত ইচ্ছে থাকতে পারে, তারা মুখে না বললে এই নেই কিন্তু সমস্যা হতে পারে। আগে সবকিছু তিতুও মথুর এই সবে সংসার শুরু করেছে, এখন কারবারের মধ্যে জড়ালে অসুবিধা হতে পারে। রানী, এসব নিয়ে তোমাকে কেউ কিছু বলেছে? না, কেউ কিছুটি কয়নি। যাতে কেউ কইতে না পারে তার জন্যই আমি আপনাকে সাবধান করছি। এরপর আপনি যা ভালো বোঝেন। দেখো না গো দিদি, তুমি কাঁদছো কেন গো? মথুর বাবু, মথুর বাবু নয়, শেঠ জামাই দাদা। শেঠ জামাই দাদা তোমায় কিছু কইছেন বুঝি? বকেছেন তোমাকে? উনি ওরকম বকে দেন। আমি যখন ওই গোড়া সাহেবের সামনে গেছিলাম তখন উনি আমাকেও খুব বকেছেন। এর ফল কি হতে পারে আপনি ভেবে দেখেছেন? যদি ওই ঘোড়া সাহেব আপনার কোনো ক্ষতি করত, যদি অসম্মান করত, বাড়ি ফিরে কি উত্তর দিতেন আপনি? কিন্তু মাপও চেয়ে নেন। পরে তো তিনি আমাকে কইছেন, তুমি সাথে তিনি এত কথা কয়েছেন, কই আমার তো তেমন নজরে পড়েনি। এর আগে তো তেনাকে গম্ভীরই দেখেছি রে ছোট কুকি। আমাকে তেনার মনে ধরবে? শেষ দিদি, তুমি কেমন কথা কইছো গো? তোমার মতো বউকে তেনার মনে ধরবে না তা কি কখনো হয়? তুমি বরং ঘরে যাও, উনি নিশ্চয়ই ওখানে আছেন। ওনাকে দেখে ওরম গম্ভীর মনে হয়, কিন্তু আসলে তিনি ওরম না। এই সামান্য রূপোর গয়না কি তার পছন্দ হবে? এত ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছেন করুণা দেবী, বড় সংকোচ বোধ করছি। আমি কথা রেখেছি, তোমার আর বাবা মশাইয়ের মাথা আমি হেঁট হতে দিইনি, দেবও না। আমি আসলে আপনাকে নিজে থেকে কিছু দিইনি, এই সামান্য উপহারটুকু নিন। এ আপনার যোগ্য উপহার নয়, তাও দয়া করে যদি আপনি নেন তাহলে আমার ভালো লাগবে। আপনি সোনার গয়না পরেই অভ্যস্ত। আসলে আমার পক্ষে এখন সোনা দেওয়া সম্ভব নয়, তাও আমি কথা দিচ্ছি আপনাকে আপনার কোনো অভাব আমি রাখবো না। আমি যখন আপনার দায়িত্ব নিয়েছি তখন আপনাকে ভালো রাখার চেষ্টা করব সারা জীবন। এইসব জিনিসে তো এবারই দেয়া ভাত কাপড়ও তাই, তাহলে আবার বউ ভাত খানা হবে কি করে? এদিন তো শৌর ঘরের দেয়া ভাত খেতে হয়, তাই না ছোট পিসিমা? তাই তো খেতে হয়, তবে এ বিয়ে তো আর পাঁচটা বিয়ের মতো করে হয়নি। এসব নিয়ম কি করে পালন করব বল? এই সবের মূল্য ধরে দিয়েছে মথুর, অর্থাৎ এই সব কিছু মথুরের টাকাতেই হচ্ছে। আপনি তো কম কথা শোনেননি এ দেয়া থানি। নিজের ইচ্ছেতে বিয়েও করেননি আপনি, তবে কেন সংকোচ বোধ করছেন? এমনিতেই আপনি আমার উপর দয়া করেছেন, আবার সংকোচ করে কথাও কইবেন আমার সঙ্গে? ছি, এই আপনাকে কি বলেছে যে আমি দয়া করেছি? দেখুন, এই বিয়েটা সত্যি হয়তো একটা অদ্ভুত পরিস্থিতিতে হয়েছে, কিন্তু আপনি আমার স্ত্রী, এর থেকে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়, আর সেটুকুই মনে রাখবেন আপনি। আর হ্যাঁ, এটা সত্যি যে আমি আমার সমস্ত পরিবার আপনাকে আপনার সাথে যে ভুল কাজ করেছেন আমি তার প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছি মাত্র, কিন্তু আপনি দয়া করে করুণার পাত্রী ভাববেন না নিজেকে, তাহলে আমি বড় লজ্জিত বোধ করব। এত মান দিচ্ছেন কেন? পর দিদি যে বলেছিল বিয়ের পর স্বামীরা অনেক কিছু দাবি করে, বকাবকি করে। আপনি বোধহয় খুব ক্লান্ত, শুয়ে পড়ুন, আমি আর আপনাকে বিরক্ত করব না। ওটা আমি লাগিয়ে দিচ্ছি। ছি ছি, কি করছেন আপনি? আপনি পায়ে হাত দিচ্ছেন কেন? আপনি তো আমার গুরুজন। আমি শুনেছি আপনি অনেক বইটই পড়েছেন, শ্রীকৃষ্ণ শ্রী রাধার পায়ে হাত দিয়েছিলেন জানেন? পড়েছেন গীত গোবিন্দ? সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লবম উদারম। কিন্তু শ্রী রাধা তো শ্রীকৃষ্ণের স্ত্রী ছিলেন না।